তন্মধ্যে আমলে আমাদের প্রবৃদ্ধি 9 ভাগে অর্জিত হয়েছিল। 9 ভাগ পর্যন্ত অর্জন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার করতে পারেনি, আমরাও পারিনি। আমরা 8 পর্যন্ত তুলেছিলাম, যেখানে 72 সালে এদেশে মানুষের মাথা পিছু আয় ছিল মাত্র $92। মাত্র 3 বছর 7 মাসের মধ্যে সেই মাথা পিছু আয় $277 উন্নত করে দিয়ে যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, তারা ক্ষমতা এসেছিল অস্ত্র হাতে নিয়ে, সংবিধান লঙ্ঘন করে। মানুষের ভাগ্য গড়েনি, মানুষ যেখানে ছিল সেখানেই তার থেকে আরো খারাপ অবস্থা হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধুর আমলে আমাদের প্রবৃদ্ধি 9 ভাগে অর্জিত হয়েছিল। 9 ভাগ পর্যন্ত অর্জন আজ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার করতে পারেনি, আমরাও পারিনি। আমরা 8 পর্যন্ত তুলেছিলাম। এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। 7ই মার্চে ভাষণ নিষিদ্ধ, জাতির পিতার ছবি নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের স্লোগান, যে জয় বাংলা স্লোগান দিয়ে দেশের মানুষ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেই স্লোগান নিষিদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সেইটা বলতেও ভয় পেত, অনেকে লুকাতো, ভয় পেত, করতে পারত না। ঠিক সেই অবস্থায় আমাদের নিয়ে গিয়েছিল বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে দেয়। পাশাপাশি এই দেশের আর্থসামাজিক উন্নয়নের যে গতিটা বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছে সেটাও থেমে যায়। সেই যে $277 মাথাপিছু আয় জিয়ার আমলে বা এরশাদের আমলে, কোনো আমলেই কিন্তু সেই মাথাপিছু আয় আর বৃদ্ধি পায় নাই, বরং পুরো জিয়ার আমলে প্রতি বছরটা মাইনাস হতে থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্য না গড়লেও ক্ষমতাসীনদের ভাগ্য গড়ে। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে ওই মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে যে দলটি বের হয় সেই দলই হচ্ছে ওই বিএনপি। আর জামাত স্বাধীনতা যুদ্ধে যারা বুদ্ধিজীবী হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, আলবদর রাজাকার বাহিনী করেছে, মা বোনকে লাঞ্ছিত করেছে, ঘরবাড়ি জ্বালিয়েছে, তাদের রাজনীতি জাতির পিতা নিষিদ্ধ করে দিয়েছিলেন। ওই জিয়াউর রহমান মার্শাল অর্ডিন্সের মাধ্যমে সংগীনের খোঁচায় সংবিধানের 12 অনুচ্ছেদ বাতিল করে 38 অনুচ্ছেদ আংশিক সেটা সংশোধন করে ওই জামাতকে রাজনীতি করার সুযোগ দেয়। তখন ক্ষমতায় কারা? যুদ্ধাপরাধী। যেই যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, যারা কারাগারে ছিল, কারাগার থেকে তাদের মুক্ত করে নিয়ে আসে, তাদেরকে রাজনীতির সুযোগ দেয়। আর জাতির পিতার হত্যাকারী ওই কর্নেল রশিদ, ফারুক, ডালিমগং, তাদের কোনোদিন বিচার হবে না বলে ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে, বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের পুরস্কৃত করে। আমি যেদিন ফিরে আসি আমার বিচার চাওয়ার অধিকার ছিল না, আমি মামলা করতে গিয়েছি, আমি মামলা করতে পারিনি। আমাদের যারা আমরা 15 আগস্ট আপনজন হারিয়েছি, বাবা মা ভাইয়ের হত্যার বিচার, সে বিচার পাওয়ার অধিকারটুকু আমাদের ছিল না। এইভাবেই মানব অধিকার লঙ্ঘন করা হয়, এভাবেই আইনের শাসন পদদলিত করা হয়, বিচারহীনতার কালচার শুরু হয়।